কয়েকটা দিনের অপেক্ষা, 30 তারিখে এই যাত্রা শুরু হবে, সেখানে প্রস্তুতিটা কিরকম এবং সেখানকার মানুষজন কি বলছেন, কতটা অনুমোদনা তাদের মধ্যে? দেখো, বন্দে ভারত নিয়ে একটা অনুমোদনা রয়েছে, কারণ শতাব্দীর পর একটা আরেকটি ট্রেন সুপারফাস্ট চাইছিলেন, যাতে পর্যটকরা সুন্দরভাবে নিউ জলপাইগুড়ি স্টেশনে আসতে পারবে, সেখান থেকে দার্জিলিং, কালিম্পং, বিভিন্ন জায়গায় তারা যেন সহজে পৌঁছে যেতে পারে। অন্যদিকে রাজনৈতিক মহলের সাথে আমরা যেটা জানতে পেরেছি, তারা কিন্তু বলছে উত্তরবঙ্গবাসীর জন্য এটা কোনো ফল দেবে না, কারণ টিকিটের যে দাম সেটা কিন্তু অনেকটাই হাই হবে, যা সাধারণ মানুষের নাগালের বাইরে হবে। সুতরাং সব মিলিয়ে একটা এখন কিন্তু একটা বেশ আলোচনার মধ্যে রয়েছে বন্দে ভারত। আগামী 30শে ডিসেম্বর কিন্তু প্রধানমন্ত্রী এবং গতির কথা বলা হয়েছে, যেটা আমরা জানি যে 180 কিলোমিটার গতিতে এই ট্রেন ছোট, কিন্তু শিলিগুড়ি থেকে মালদা পর্যন্ত এই ট্রেনের গতি 70 থেকে 80 কিলোমিটার বেগে থাকবে বলে কিন্তু রেল সূত্রে আমরা জানতে পেরেছি। তবে এই মুহূর্তে যাতে বন্দে ভারত সম্পূর্ণভাবে যাতে এনজিপি স্টেশন থেকে ঠিক মতন চলাচল করতে পারে এবং যাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না, তার জন্য সাজানো হয়েছে এনজিপি স্টেশনকে। কাজ চলছে এনজিপি স্টেশনের বিভিন্ন জায়গাগুলিতে, যাতে হেরিটেজ টয় ট্রেন, তারপরে শতাব্দী এবং তারপরে বন্দে ভারত, যেটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আবার একটা নতুন গতিতে নিয়ে আসবে বলে অনেকেই মনে করছে। কবিতা একদমই তাই। আমি আর একটা বিষয় জানবার চেষ্টা করবো, তুমি যেমনটা বলছিলে যে সাধারণ মানুষ বা সাধারণ যাত্রী যারা, তারা কিন্তু বিষয়টাকে মানে বিষয় নিয়ে অতটা উন্মাদনার মধ্যে নেই, কারণ এই ট্রেনের ভাড়া অন্যান্য ট্রেনের থেকে অনেকটাই বেশি, কিন্তু তারা এই বিষয়ে কি রেলের কাছে কোনো আবেদন জমা দিয়েছেন, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা? দেখো, আমরা যেটা জানি যে ট্রেন হলো গরিব এবং বড়লোক যারা রয়েছেন তাদের কাছে কিন্তু একটা মাধ্যম, যে মাধ্যমে সবাই কিন্তু চলাফেরা করতে পারে এবং এখানে টিকিটের দামও অনেকটাই কম। কিন্তু বন্দে ভারত চালু হলে পারে অনেকেই মনে করছেন যে শতাব্দীর পর বন্দে ভারতের টিকিটের দাম অনেকটাই বেশি হবে, ফলে অনেকেই কিন্তু এই ট্রেনে চড়তে পারবেন না। অন্যদিকে ব্যবসায়ী অর্থাৎ হকারদের কথা যদি আমরা বলি, যে আমরা দেখে এসেছি যে শিলিগুড়ি এনজিপি স্টেশন থেকে শতাব্দী, তারপরে কিন্তু তোমার রাজধানী এক্সপ্রেসে চলাচল করে, সেগুলোতে হকারদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। সুতরাং বন্দে ভারত চললে পারেও এখানে কিন্তু হকাররা চলতে পারবে না, তার জন্য কিন্তু হকারদের মধ্যে একটা, যেহেতু হকাররা এই গাড়িতে চড়তে পারবে না, সুতরাং তারা কিন্তু একটা দাবি তুলছে বারবার যে এই তোমার বন্দে ভারতের বদলে যদি অন্য কোনো মেল ট্রেন এখান থেকে চালু করা যেত, যেগুলো মানুষের পক্ষে এবং তোমার দামটাও টিকিটের অনেকটা কম হতো, তাহলে কিন্তু মানুষের পর্যটক থেকে স্থানীয় বাসিন্দা কিন্তু সেই ট্রেনগুলোতে চলাফেরা করতে পারত, ফলে তারা হকাররাও সেখানে ব্যবসা করতে পারতো। এর পাশাপাশি এই এনজিপি স্টেশনে কয়েক হাজারের কাছাকাছি পাই কুলি রয়েছেন, তাদেরও কিন্তু এই বন্দে ভারত ট্রেনে কতটা অনেকটা সুবিধা হবে বলে কিন্তু তারা মনে করছেন না। সুতরাং এই নিয়ে কিন্তু একটা চাপানোর এখানটা রয়েছে। ইতিমধ্যেই কিন্তু তোমাকে বলে রাখি যে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে কিন্তু এই ট্রেনকে যেরকমটা বললাম, মানুষের কোন রকমের সহায়তা করবে না বলে কিন্তু দাবি তুলে এসেছেন এবং রেল কর্তৃপক্ষকেও তারা সেই বিষয়টি নজরে নিয়ে আসবেন বলে তারা কিন্তু জানিয়েছেন। কবিতা, ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবে যে উৎপল, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি উৎপল পোতারের সঙ্গে। উৎপল ছিল নিউ জলপাইগুড়ি স্টেশনে, যেখানে 30 তারিখ হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাত্রা করবে বন্দে ভারত এক্সপ্রেস। সেই মুহূর্তে হাওড়াতে এসে পৌঁছে গেছে বন্দে ভারত এক্সপ্রেসের এই ট্রেনটি। আগামী 30 তারিখ প্রধানমন্ত্রীর হাত ধরেই দৌড় শুরু করবে বন্দে ভারত এক্সপ্রেস।